হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো একটা দুর্দান্ত মোদক গণেশ চতুর্থীর জন্য। তা তোমরা দেখে নাও কিভাবে বানাচ্ছি। সামান্য একটু কড়ায় ঘি দিয়ে দিলাম, আর 50 গ্রাম কাজু বাদাম আছে, এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আরও একটু সামান্য ঘি দিয়ে দিলাম ওই কড়াতেই। এখানে 1/2 লিটার দুধ আছে, আমুল দুধ দিয়ে দিলাম। দু চারটে এলাচের দানা বের করে গুঁড়ো করে নিচ্ছি, দুধটা ঘন হচ্ছে। কেশর একটু দুধে ভিজিয়ে দিলাম, এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর কেশর একটু দুধে ভিজিয়ে দিয়েছি, এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। আরও এখানে কেশরের রঙটা বেরোয় নে দিয়ে দিলাম, তাও দেরি হয়ে গেছে। আরও সামান্য 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর কাজু বাদামটা ভেজে রেখেছিলাম, ওটাকে আধভাঙা করে নিচ্ছি। এখানে আমি চিনি ব্যবহার করছি না, মধু দিয়ে দিলাম। ক্ষীরটাকে খুব শুকনো করে বানাতে হবে, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা শুকনো করে আমি বানিয়েছি। কাঠের বাটাতে পাত্রে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আমি। এ আমার পুজোর বাটা, ঠান্ডা হতে দিলাম ক্ষীরটাকে খুব সুন্দর করে। আর এখানে কাজু বাদাম যে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওখানে আরো একটু মধু দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। কাজু বাদামের গুঁড়ো আর মধু, অল্প করে মধু দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে ক্ষীর আর খুবই শুকনো বানিয়েছি। হাতে অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি আমি। তোমরা তো মোদক অনেক কিছুই দেখো, এটা আমার স্পেশাল মোদক গণেশ ঠাকুরের জন্য, ক্ষীরের জামরুল মোদক, ক্ষীর জামরুল বলতে পারো। একটা লেচি করে নিয়েছি, নিয়ে আমি এটাকে সুন্দর করে যেরকম পিঠে বানায় মোমো বানায় ওরকম একটা ছোট্ট গর্ত বানিয়ে ওর মধ্যে একটু যে কাজুর গুঁড়ো করে রেখেছিলাম মধু দিয়ে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেখো, এর জন্য খাপ লাগে না, এটা জামরুল মোদক হাতেই করতেই ভালো হবে। সুন্দর করে ধীরে সুস্থে এটাকে গড়তে হবে। গণেশ ঠাকুরের পছন্দের প্রিয় মোদক বলতে পারো। সবাই ভগবানকে তাদের পছন্দ মতো ভোগ চড়ায়। এই মোদক আমি বানাচ্ছি আমার মেয়ের বাড়ির জন্য, তার বাড়িতে গণেশ পুজো হয়। বলল, মা আমাকে একটু মোদক বানিয়ে দাও, নালে কিনে আনতে হবে। আমি বললাম, না বানিয়ে দেবো, তো তার জন্যই আমি বানাচ্ছি। তোমরাও দেখে এইভাবে সুন্দর মোদক বানাতেই পারো বাড়িতে। মোদক অনেক কিছুরই বানানো যায়, এইভাবে একটা মুড়ে দিতে হবে। একটা লেচি কেটে ছোট্ট একটা গর্ত মতো বানিয়ে ওখানে কাজুর গুঁড়ো আর মধুটা মেখে রেখেছিলাম, দিয়ে মুখটাকে চেপে বন্ধ করতে হবে, নালে ফেটে না বেরিয়ে যায়। আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জামরুলের রূপ দিতে হবে।
এতগুলো মোদক হয়ে গেছে। আর তার মাথায় যেটা দেখছো কালো, ওটা লবঙ্গ একটা করে বসিয়ে দিচ্ছি, তবেই দেখতে লাগবে জামরুল। তো বাড়িতে এইভাবে বানাও আর গণেশ ঠাকুরকে ভোগ চড়াও। ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধু, লাইক দিও।